বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে হঠাৎ একটি তুলো গোডাউনে আগুন লেগে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। সকাল থেকেই ওই তুলো গোডাউনে কর্মীরা কাজ করছিলেন। এরপর দুপুর নাগাদ গোডাউন থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন এর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগানো হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। কি কারণে আগুন তা এখনো স্পষ্ট নয়। আপনার নাম? মনোজ কুমার দাস। বাজার কমিটি? বাজার কমিটির সভাপতি। এতে কি হয়েছে ঘটনা? ঘটনা একটা তুলো গোডাউন ছিল ওখানে, তুলো গোডাউনটা কর্মচারীরা কাজ করছিল, এর ওই বিড়ি খেয়েছিল, খেয়ালে বিড়ির আগুন থেকে ঘটনাটা ঘটে। ওরা আবার টিফিন করতে চলে যায়, তখনই ঘটনা, তখনই আগুনটা ছড়িয়ে পড়ে। ছড়িয়ে এই মুহূর্তে কি বলছে? এই মুহূর্তে দমকল এসছে, দমকলের দুটো ইঞ্জিন এসছে, তারা নিভাচ্ছে। কত টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে অনুমান করছেন? এখন মানে জানা যায়নি, আমরা সন্ধান করছি। গোডাউনটা কি পুরো শেষ হয়ে গেছে? পুরো 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 গোডাউনের যা মালপত্র ছিল সমস্ত ধ্বংস। আপনার নাম আর ডেইনেশন যদি বলা? নাম, আমার নাম মনোজ কুমার দাস, আমি নিউ মার্কেট ব্যবসা সমিতি সভাপতি বলছি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.